রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদামের শরবত আর এই শরবতটা খেতে ভীষণ মজার আপনারা ইফতারে এই শরবতটা তৈরি করে দেখতে পারেন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যেন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বৃষ্টির মতো কাঠবাদাম দিয়ে দিবো ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ব্লান্ডার জার নিয়েছি দিয়ে দিব খোসা ছাড়ানো বাদাম দুইটা এলাচের দানা এক টেবিল চামচ মালাই আট টেবিল চামচ চিনি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ দুধ আর সামান্য পরিমাণে জর্দা রং মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জর্দা রঙটা নাও দিতে পারেন শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আমি রঙটা ব্যবহার করেছি সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব আর একটা হাড়ির মধ্যে নিয়েছি এক লিটারের মতন গরুর দুধ আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ এবার খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব সামান্য পরিমাণের দুধ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এবার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব পরবর্তীতে এই কর্নফ্লাওয়ার দুধটা আমি ব্যবহার করব দুধটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া বাদামের মিশ্রণ এবার চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব দুধটাকে খুব ভালো করে জাল করে দুই তিনটার মতন বলক তুলে নিব পর্যায়ে দুধটাকে জাল করে দুই তিনটার মতন বলক করে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিব এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও চার পাঁচ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব এই পর্যায়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিব গরম দুধটাকে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে ব্লেন্ড করে নিব না চাইলে শরবতটাকে ব্লেন্ড করে নিতে পারেন আর না ব্লেন্ড করলেও কোনো সমস্যা নেই এবার শরবতটাকে আমি গ্লাসের ডেলে সার্ভ করে নিব আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি উপরে সামান্য পরিমাণের কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে বাদামের শরবত সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা বাদামের শরবতটা খেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনারা ইফতারে এই শরবতটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ